এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে জানাই 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের পরীক্ষা সংক্রান্ত এবং আপনাদের মূল্যায়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনাদের পরীক্ষাটি কীভাবে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা যদি না হয় তাহলে আপনাদের কীভাবে মূল্যায়ন করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে। যেমন ষষ্ঠ শ্রেণীতে যারা আসো তারা সপ্তম শ্রেণীতে কীভাবে উত্তীর্ণ হবে এবং অষ্টম শ্রেণী থেকে কীভাবে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে। আপনারা জানেন অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি এবং জেডিসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে না, তো তার বিকল্প হিসাবে কীভাবে আপনাদেরকে মূল্যায়ন করা হবে সেই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এছাড়া এইচএসসি পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে বা অনুষ্ঠিত না হলে আপনাদেরকে কীভাবে মূল্যায়ন করা হবে, আপনাদের সার্টিফিকেট কীভাবে দেওয়া হবে, এভরিথিং বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এবং সর্বশেষ আমরা স্কুল খোলা নিয়ে শিক্ষা বোর্ডের যে ব্রিফ ছিল বৃহস্পতিবারে সেটি আমরা জানাবো। এবং আপনারা জানেন যে বৃহস্পতিবারে কিন্তু সকল বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয় এবং সেখানে কী সিদ্ধান্ত হয় সেটা আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। এবং অবশেষে আমরা এই ভিডিওটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আসি এইচএসসি পরীক্ষার বিষয় নিয়ে। এইচএসসি পরীক্ষা না হলে রেজাল্ট হবে যেভাবে, তো আমরা এখন দেখবো যে এইচএসসি পরীক্ষা যদি না হয় তাহলে রেজাল্টটি কীভাবে হবে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনটি প্রস্তাব তৈরি করার কথা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে মৌলিক বিষয়গুলোর উপর স্বল্প পরিসরে পরীক্ষা নেওয়া হবে, যদি সেটাও সম্ভব না হয় তবে শিক্ষার্থীর জেএসসি এসএসসি এবং কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়নের উপর গ্রেড ঘোষণা দেওয়া যেতে পারে, অথবা আগামী মার্চ মাস পর্যন্ত এই পরীক্ষার জন্য অপেক্ষার প্রস্তাবও তৈরি করা হচ্ছে। তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু তিনটি মতামত দেওয়া আছে। প্রথমটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হতে পারে, সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত করা হতে পারে, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের জেএসসি বা জেডিসি এবং এইচএসসি বা দাখিল এর যে রেজাল্ট তার উপর মূল্যায়ন করে আপনাদের এইচএসসির ফলাফলটি মূল্যায়ন করতে পারে। এবং আপনারা যে প্রথম এবং দ্বিতীয় বর্ষ কমপ্লিট করে আসছেন সেটার উপরে কিন্তু এটি ঘোষণা করতে পারে। তো সেটাও যদি সম্ভব না হয় বা সেটা যদি না হয় তাহলে আগামী যে মার্চ মাস অর্থাৎ 2021 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হতে পারে এই পরীক্ষার জন্য। তো এরপর নিচে যে লেখাটি আমরা একটু পড়ব, তবে এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 24 সেপ্টেম্বর অনলাইনে বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সবাই উপস্থিত থাকবেন, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। মঙ্গলবার 22 সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন বৃহস্পতিবারে কিন্তু একটি বৈঠক হয়েছে, তো সে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা ভিডিও সে সংসদে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের রেজাল্ট মূল্যায়নের যে তিনটি প্রস্তাব রাখা হয়েছে সেই তিনটির মধ্যে আমি তিনটি জানালাম। এরপর চলুন আমরা দেখে নেব স্কুল খোলা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড। তো শিক্ষা বোর্ড থেকে কী জানালো সেটার ভিডিও আমরা একটু পরে দেখাবো, তার আগে আমরা এর মূল যে বিষয়বস্তু সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। মূল্যায়নের ক্ষেত্রে মাস 15 পর্যন্ত ক্লাস অর্থাৎ 2021 সালে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে সেই ক্লাসগুলো কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে। তো আপনারা নিশ্চয় জানেন যে সংসদ টিভির রেগুলার কিন্তু ক্লাস হচ্ছে এবং অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে আমরা কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে আমরা লাইভ সম্প্রচার করছি এবং প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা এভাবে আলাদাভাবে আপলোড দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 17 আগস্ট তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস, ইউনিট, লেসন সব কিন্তু আমরা উল্লেখ করছি। এখানে আমার ঘরে আমার মাদ্রাসার ক্লাস দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটি শ্রেণীর ক্লাস কিন্তু আলাদাভাবে আপলোড করছি এবং আমরা হোমওয়ার্কের ভিডিওগুলো কিন্তু আপলোড করছি। এছাড়া আমরা প্রতিদিনের লাইভ ক্লাস কিন্তু আপলোড করে দিচ্ছি। তো আপনারা চাইলে আমাদের এই চ্যানেল থেকে এই ক্লাসগুলো, লাইভগুলো, ক্লাসের রুটিনগুলো সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এই সবগুলো একসাথে পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু সবাই এই বিষয়টি জানতে পারবে। তো আমরা এখানে পড়তেছিলাম মূল্যায়নের ক্ষেত্রে মার্চ 15 পর্যন্ত ক্লাস। সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা তাহলে বুঝতে পারছেন আপনাদের যে মূল্যায়ন করা হবে এক্ষেত্রে আপনাদের কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দেওয়া হবে সেটা হচ্ছে সংসদ টিভির ক্লাস ও অনলাইন ক্লাসকে। তো আমি কিন্তু ইতিমধ্যে দেখিয়েছি যে আপনারা সংসদ টিভির সকল ক্লাস অর্থাৎ পূর্বে সকল ক্লাস কোথায় পাবেন সেটা কিন্তু আমরা দেখিয়েছি, অর্থাৎ আমাদের চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন।
আপনারা প্লে লিস্ট চেক করলে আপনাদের ক্লাসের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। এরপর বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা বোর্ড থেকে একথা জানিয়েছেন তিনি। তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। তাহলে বুঝতে পারছেন, যদি স্কুল খোলা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সামনাসামনি ডেকে মূল্যায়ন করা হবে। তো সেটা সংক্ষিপ্ত পরীক্ষা হতে পারে, সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা হতে পারে, মৌখিক পরীক্ষা হতে পারে। তো এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছুই নেই। অর্থাৎ আপনারা অনেকেই ভাবছেন যে অটো প্রমোশন বা অটো পাস হতে পারে, আসলে এটা কখনো সম্ভব না। অটো কিন্তু পাস হবে না, যে কোনোভাবেই কিন্তু আপনাদের মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের সব শিক্ষকই চেনেন, প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন। তাহলে বুঝতে পারছেন, আপনাদের কিন্তু মূল্যায়ন করা হবে। অষ্টম থেকে নবমে অটো প্রমোশন হবে না, যে কোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিষয়ে মাউসি থেকে সিদ্ধান্ত জানানো হবে। অর্থাৎ মাউসি থেকে পরবর্তী যে সিদ্ধান্ত হবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এজন্য আপনারা আমাদের চ্যানেলটিতে নজর রাখবেন। এরপর আমরা HSC নিয়ে কিছুই বললেন না, শিক্ষা বোর্ড এ বিষয়টি নিয়ে একটু কথা বলবো, আর এরপর আমরা এই ভিডিওটি দেখাবো আপনাদেরকে। HSC নিয়ে কিছুই বললেন না বোর্ড সমন্বয়ক। অটো প্রমোশন বলতে কিছুই নেই, সব কিছু মূল্যায়নের ভিত্তিতে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এরপর আমরা ইতিমধ্যেই কিন্তু আপনাদের এটা শুনিয়েছি, তবে আমরা একটু ব্যতিক্রমী কিছু আপনাদের এখান থেকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এখানে অষ্টম থেকে নবম শ্রেণীর প্রমোশন আমি এই পর্যন্ত শুনিয়েছি, এরপর 11 থেকে 12 ক্লাসের বিষয়ে তিনি বলেন। এবং আপনারা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন, আপনারা কীভাবে সেকেন্ড ইয়ারে আপনাদের উঠবেন বা কীভাবে আপনাদের মূল্যায়ন করা হবে সে বিষয়টি এখানে বলা হয়েছে। 11 থেকে 12 ক্লাসের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের ক্লাসে তুলে নেবেন। এর আগে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে দুপুর 2:15 ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের মোটামুটি পরীক্ষা সংক্রান্ত বিষয়। তো আমরা এবার একটু ভিডিওটি দেখে নেব। তো আমরা সংক্ষিপ্ত আকারে ভিডিওটি দেখতে ক্লিক করলাম। সংসদ টেলিভিশন আমাদের অনলাইন ক্লাস যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত থাকবে। মূল্যায়ন যদি ফেস টু ফেস ক্লাসরুমে এসে মূল্যায়ন করা যদি যাবতীয় পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাই হবে, যদি অনলাইনে মূল্যায়ন করতে পারে তবে অনলাইনে মূল্যায়ন হবে। অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই। 11 থেকে 12 সেটাও ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করে তাদেরকে 12 ক্লাসে তুলে দেবে। 6 এবং 7 এইটা পরবর্তী সময়ে এটার ব্যাপারে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর নিশ্চয়ই একটা নির্দেশনা দিবেন। আর নবম শ্রেণীর ক্ষেত্র মূলত সেভাবেই মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনার শুনছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক স্যার কিন্তু সাংবাদিকদের সামনে ব্রিফ করছেন সে বিষয়ে। তো এই বিষয়টি আপনারা নিশ্চিত হলেন, তাহলে কোন বিষয়ে আপনাদের কীভাবে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু আপনারা ক্লিয়ার হলেন। তো আপনারা আশা রেখে আমাদের এই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।